লেবুর খোসা ফেলে দিবেন না, এর উপর 2 চামচ লবণ দিয়ে এমন একটি জিনিস তৈরি শেখাবো যা শিখে সারা জীবন আমাকে ধন্যবাদ দিবেন। আর এটি এমন একটি কাজের জিনিস, এটা বানিয়ে আমার অনেক টাকা বেঁচে গেছে। এটা করার জন্য একটা কড়াইয়ে 1/2 লিটার পানি নিতে হবে আর 5 থেকে 6টা লেবুর খোসা নিতে হবে। এগুলো এই পানির মধ্যে দিয়ে দিতে হবে আর পানি ও লেবুর খোসাকে ফুটাতে হবে ভালো করে। ততক্ষণ পর্যন্ত পানিটি ফুটাতে হবে যতক্ষণ না পানির মধ্যে লেবুর কাজ না হয়। লেবুর কাজ শুরু হলো কিনা কিভাবে বুঝবেন? এর জন্য আপনি দেখবেন পানির মধ্যে কিছুটা হলদেটে ভাব আসছে, তবে এর আগেই আমাদের 2 চামচ লবণ দিয়ে দিতে হবে। লবণ এমন ভাবে দিবেন যাতে চামচ ভর্তি থাকে। লবণ বেশি দামি না, কিন্তু এখানে অনেক বেশি কাজে আসবে। একটু মিক্স করে এভাবে কিছুক্ষণ রেখে দিন যাতে পানি ফুটতে থাকে। কিছুক্ষণ ফুটার পর দেখবেন পানিতে কিছুটা হলদেটে ভাব এসেছে। আমাদেরকে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত পানি হলদেটে ভাব না হয়। কিছুক্ষণ ফুটানোর পর পানিতে হলুদ ভাব এসেছে। এখন আমরা কি করব? এখন আমরা এখানে 1/2 চামচ বেকিং সোডা দিয়ে দিব। লবণের সাথে বেকিং সোডা রিয়্যাক্ট করে এভাবে ফেনা উৎপন্ন হয়। এর সাথে আপনি চাইলে কিছুটা ভিনেগার দিতে পারেন। ভিনেগার আরো বেশি সোডা এবং লবণের সাথে রিয়্যাক্ট করে আর অনেক ফেনা তৈরি হয়। আর খুব অল্প পরিমাণে দিয়ে দিলাম, খুবই অল্প পরিমাণ, সর্বোচ্চ 3 থেকে 4 চামচ দিতে হবে, এর বেশি দিবেন না। এবার কিছুক্ষণ ফুটতে দিন। ফুটতে ফুটতে এদের রিয়াকশন হয়ে যাবে লেবু, সোডা, ভিনেগার আর পানির। এটা এখন আপনি কিভাবে কাজে লাগাবেন? এটি কাজে লাগানোর জন্য এটিকে লাস্ট একটু ফুটিয়ে নিন আর তারপর চুলা অফ করে দিন। এবার কিছুটা সময় এটাকে রেখে দিন ঠান্ডা হওয়ার জন্য। খুব বেশি ঠান্ডা করতে হবে না, শুধু ধোঁয়া ওঠা বন্ধ হলেই হলো। এরপর একটি বোলের মধ্যে এটিকে ছেঁকে নিব ছাঁকনি দিয়ে। এখানে আমরা লেবুর খোসাকে আর পানিকে আলাদা করে ফেললাম। এবার আমরা এই পানিকে ব্যবহার করব। অনেক কাজে আসবে এই পানিটি, আপনি কল্পনাও করতে পারবেন না। তো সবার প্রথমে আপনার ঘরে যদি হ্যান্ড ওয়াশ অথবা ডিশ ওয়াশ থাকে সেটাকে এখানে দিতে হবে। আমার কাছে ডিশ ওয়াশ আছে, তাই আমি এখানে কিছুটা ডিশ ওয়াশ দিয়ে দিলাম। এবার আমরা এখানে 1 লিটার পানি দিয়ে দিব। ডিশ জেল দেওয়ার পর আমরা এখানে পানি দেওয়া শুরু করব। পানি আর ডিশ জেল দেওয়ার কারণে দেখবেন কিছুটা ফেনা তৈরি হচ্ছে। এই ফেনা আমাদের অনেক কাজে আসবে। তো একটি 500 ml বোতলের পানি দিয়ে আবার আরেকটি 500 ml বোতলের পানি দিয়ে দিচ্ছি। আপনাকে মনে রাখতে হবে এখানে 1 লিটার পানি দিতে হবে। এবার চামচ অথবা কোনো কিছুর সাহায্যে ফেনা তৈরি করে নিন, দেখবেন ভালোই ফেনা তৈরি হচ্ছে। এবার এই পানি আমাদের স্টোর করতে হবে। এর জন্য একটি বোতল নিলাম, তবে বোতলের কর্ককে একটু ফুটো করে নিয়েছি। কেন নিয়েছি পরে বলছি। বোতলে এই পানি ঢেলে নেবেন, এরপর যত বোতল আছে সবগুলোতে ভরে রেখে দিবেন। এটি আপনার অনেকদিন পর্যন্ত উপকারে আসবে। এবার বোতলের এই ছিদ্র দিয়ে আপনি এই পানি নিয়ে আপনার বাসনকোসন পরিষ্কারের কাজে ব্যবহার করবেন। সকল বাসন পরিষ্কার করতে পারবেন আর পরিষ্কারের পর এর ঘ্রাণ দেখবেন একেবারে লেবুর মতো হয়ে গেছে। আরো একটি বোতলে ঢেলে নিন আর এরকম একটি স্প্রে পাইপ বোতলে লাগিয়ে আপনার ফ্রিজের ময়লা, চুলার ময়লা, টাইলসের ময়লা, জানালার গ্লাসের ময়লা স্প্রে করে পরিষ্কার করুন। দেখবেন চকচকে হয়ে গেছে। শুধু তাই নয়, এগুলো থেকে লেবুর ঘ্রাণও পাবেন আর এটি ব্যবহার করতে পারবেন অনেক দিন পর্যন্ত। যেখানে আপনি লেবুর খোসা ফেলে দিতেন সেই লেবুর খোসা থেকে কত অসাধারণ এবং প্রয়োজনীয় জিনিস তৈরি হয়ে যায় তা দেখলাম। আগের ভিডিওতে কমেন্ট করেছেন শেরপুর থেকে সজীব আহমেদ শান্ত, কলকাতা থেকে পারিস দেবনাথ, দিনাজপুর থেকে বেলাল হোসেন বিপ্লব। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটিকে শেয়ার করুন যাতে সবাই এভাবে লিকুইড জেল তৈরি করতে পারে আর সবার উপকারে আসে। ভিডিওটি ভালো লাগলে লাভ রিয়াক্ট দিন, খারাপ লাগলে অ্যাংরি রিয়াক্ট দিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।